আমরা এক নম্বর প্রবলেম, আমরা এবার হফম্যান এবং শেটজেফ সংক্রান্ত যে প্রবলেম কয়েকটা দেখি। এক নম্বর প্রবলেম কী দেখবো আমরা, সিআইএস থ্রি আমরা বেস হিসাবে কি দিচ্ছি, ইটিও মাইনাস। তাহলে মেজর প্রোডাক্ট কোনটা হবে, এ আর বি? আমরা এটাকে যদি মেজর ধরি, এটা যদি মাইনর ধরি, তাহলে মেজর আর মাইনর প্রোডাক্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লিভিং গ্রুপটা ব্রোমিন আছে, তাহলে লিভিং গ্রুপটা যদি ব্রোমিন থাকে তাহলে কী নিয়মটা প্রযোজ্য হবে, শেটজেফ নিয়মটা প্রযোজ্য হবে। নিউট্রাল লিভিং গ্রুপ যদি থাকে, বেসটা এখানে মোটামুটি খুব বড় সাইজের নেই, তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি এটা প্রোডাক্ট অফ সিএস থ্রি সেট যে প্রোডাক্টটা এখানে মেজর প্রোডাক্ট হবে, অর্থাৎ এটা এ হবে, এটা সেট যে প্রোডাক্টটা হবে কি, মেজর প্রোডাক্ট। প্রায় দেখা গেছে এটা 80% হয়। আর হফম্যানটা কী হবে, অন বিউটিনটা মাইনর প্রোডাক্ট হবে, এটা হবে 20%। তাহলে এটা বি, এটা এ। কারণটা বললাম যে ব্রোমিন যখন থাকবে আর বেসটা যখন মডারেট সাইজে থাকবে তখন ট্রানজিশন স্টেটটা কেমন হবে, ট্রানজিশন স্টেটটা হবে অ্যালকিন লাইক ক্যারেক্টারটা বেশি প্রিডোমিনেট হবে, অর্থাৎ কার্বোনিয়ান লাইক ক্যারেক্টার যে অ্যালকিন লাইক ক্যারেক্টার যে ট্রানজিশন স্টেট ওটা বেশি তৈরি হবে, ফলে শেড যে প্রোডাক্টটা বেশি হবে। নেক্সট প্রবলেম আমরা যাচ্ছি, দু নম্বর প্রবলেম আমরা দেখব যে এরকম আছে প্রবলেম আমার সিএস থ্রি দু নম্বর, সিএস থ্রি বন্ড এন ওপরে একটা মিথাইল গ্রুপ, এটা কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ, পাশে একটা সিএস থ্রি প্লাস ওইস মাইনাস, অর্থাৎ কোয়াটনাম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটাকে যদি আমরা হিট করি তাহলে কী দেখা যাবে, কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে? সরি, এখানে একটা কার্বন হবে, তাহলে আমাদের তাহলে সিএস থ্রি তাহলে আমাদের OH-, আচ্ছা এটা হবে OH-, তাহলে প্রোডাক্টটা কী হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মিথাইল গ্রুপ আছে আর এখানে দুটো পার্ট আছে, এ একটা পার্ট আর এ একটা পার্ট, ওদিকে মিথাইল গ্রুপের সঙ্গে থেকে ওখানে অ্যালকিন হওয়ার সম্ভাবনা নাই, তাহলে এই দুটো পার্টের মধ্যে কম্পিটিশন হবে। এখানে বিটা হাইড্রোজেনগুলো আমরা চিহ্নিত করি, এটা বিটা হাইড্রোজেন, এক্ষেত্রে আমি একটা দেখাই বিটা হাইড্রোজেনটা, আর এক্ষেত্রে এইটা বিটা হাইড্রোজেন হবে, তাহলে এ একটা বিটা হাইড্রোজেন আর এ একটা বিটা হাইড্রোজেন। তাহলে এই দুটো হাইড্রোজেন যেহেতু লিভিং গ্রুপটা কী আছে, কোয়াটারনারি অ্যামোনিয়ামের এ আয়ন, অর্থাৎ NME3 অর্থাৎ NR3 অর্থাৎ এটা একটা চার্জযুক্ত স্পিসিস, তাহলে এইটা আর এইটার মধ্যে লড়াই হবে বা কম্পিটিশন হবে। হফম্যান রুলের ক্ষেত্রে কী বলা আছে যে ট্রানজিশন স্টেট তৈরি হবে মোর
কার্বনানায়ন লাইক স্ট্রাকচার, তাহলে যে ক্ষেত্রে কার্বনানায়নটা বেশি তাড়াতাড়ি তৈরি হবে সেই হাইড্রোজেনটাই যাবে। এই দুটো হাইড্রোজেনের মধ্যে এটা বেশি অ্যাসিডিক, এটা কম অ্যাসিডিক। তাহলে কেন কম অ্যাসিডিক? কারণ এখানে মিথাইল গ্রুপ আছে, মানে প্লাস আইফেক্টের জন্য ওই হাইড্রোজেনের কম অ্যাসিডিক হয়ে যায়, এটা বেশি অ্যাসিডিক হয়, ফলে এইটা আগে এলিমিনেট করবে। করে কী তৈরি করবে? এটা তৈরি করবে CH2 bond CH2। এটা এখানে কী হবে? মেজর হবে। এছাড়া এই পার্টটা থেকে মাইনর প্রোডাক্ট, তাহলে এটা মেজর, এটা মেজর। আর ওয়ান প্রোপিনটা কী হবে? প্রোপিনটা কী হবে? প্রোপিনটা হবে, প্রোপিনটা হবে মাইনর, মাইনর। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। তিন নম্বর প্রবলেম এ আছে, NH2। আমাকে বলা হলো এটা কি? CH3I এক্সেস দিচ্ছে আমি, এক্সেস। তাহলে প্রথমে একটা SN2 রিঅ্যাকশন হবে, অর্থাৎ এই অ্যামিনের যে লোন পেয়ার আছে নিউক্লোফাইল, ওটা নিউক্লোফাইল কাজ করবে। নিউক্লোফাইলটা এই কার্বনটাকে অ্যাটাক করবে, দিয়ে SN2 রিঅ্যাকশনের সাহায্যে একটা অ্যালকিল হ্যালাইড তৈরি, একটা অ্যামিন তৈরি হবে, সরি প্রাইমারি অ্যামিন তৈরি হবে, প্রাইমারি না সেকেন্ডারি অ্যামিন তৈরি হবে। এবার আমরা এক্সেস দেওয়া মানে কি? যে বিক্রিয়াটা ক্রমশ ঘটতে থাকবে এবং এই নাইট্রোজেনের সঙ্গে কটা মিথাইল গ্রুপ লাগবে দেখি। তাহলে এখানে এ আগে আমরা প্রবলেমটা দিই, সেট করি। নেক্সট কী আছে? AG2O ওয়াটার ময়েস্ট, AG2O একটা বি। নেক্সট কী আছে? হিট C+D। আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট, এটা হচ্ছে হফমান এক্সস্টিভ মিথাইলেশন। এখানে নাইট্রোজেনের এখানে মিথাইল গ্রুপ যখন একটা করে করে এটা কী হতে পারে? তাহলে আমার তৈরি হবে NCH3, তিনটে মিথাইল গ্রুপ ঢুকবে, একটা এরকম আয়ন তৈরি হবে প্লাস। নেক্সট কী দিচ্ছি আমরা? সিলভার ময়েস্ট অক্সাইড বি। তাহলে কী হবে? তাহলে কোয়াটনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি দেখি NME3+ তাহলে OH- কোয়াটনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা হিট দিচ্ছি, হিট দিলে কী হবে? যে এখান থেকে লিভিং গ্রুপটা বেরোবে আর কী হবে? আমরা আইডেন্টিফাই করবো বিটা হাইড্রোজেন কোনটা। এখানে একটা বিটা হাইড্রোজেন আছে, এখানে একটা বিটা হাইড্রোজেন আছে, আর এখানে একটা বিটা হাইড্রোজেন আছে। ওকে, তাহলে যদি এই বিটা হাইড্রোজেনটা যায় তাহলে এখানে ডাবল বন্ড হবে, আর এই বিটাটা গেলে এখানে ডাবল বন্ড হবে। যেহেতু এটা চার্জ স্পিসিস আছে, চার্জ লিভিং গ্রুপ আছে, তাহলে সেক্ষেত্রে এই বিটা হাইড্রোজেনটা, এই বিটা হাইড্রোজেনটা বেশি যাবে, অর্থাৎ কার্বনিয়ান লাইক স্ট্রাকচার তৈরি হয় বেশি। সেই জন্য কী হবে প্রোডাক্টটা, সিটা কী হবে? মেজর প্রোডাক্ট হচ্ছে আমরা, তৈরি হবে একটা মেজর, অর্থাৎ আমরা যদি সিটাকে মেজর ধরি, মেজর আর এটা মাইনর। নেক্সট প্রবলেম আমরা চলে যাচ্ছি। প্রবলেম নম্বর 3-4,
এরকম দেওয়া আছে বিআর কে ও সি এম ই থ্রি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল দিচ্ছি আমরা পটাশিয়াম টারশিয়ারি বিউটক্সাইড। তাহলে এখানে কী প্রোডাক্ট হবে আইডেন্টিফাই, এটা আমি আলোচনা করেছি, তোমরা বাড়িতে একটু নিজের চেষ্টা করবে। আমি একটু হিন্ট দিচ্ছি, যেহেতু এটা বালকি বেস আছে সুতরাং লেস হিন্ডার্ড হাইড্রোজেনকে অ্যাটাক করবে বেসটা। এবার ধরে নাও কী হতে পারে, ফাইভ এটা একটা ইউনিক প্রবলেম। আমরা এই ধরনের একটা কম্পাউন্ড আছে আমাদের কাছে, তাহলে আমার এখানে একটা লিভিং গ্রুপ আছে ব্রোমিন, ধরো লিভিং গ্রুপ, তাহলে প্রোডাক্টটা এ প্লাস বি, এটা মেজর ধরে দেখ, এটা মেজর এটা মাইনর। তাহলে তোমাদের আইডেন্টিফাই করতে হবে মেজর কী হবে এখানে, মাইনর কী হবে। তাহলে আমি একটু হিন্ট দিয়ে দিই যে বিটা হাইড্রোজেন কোথায় কোথায় আছে। বিটা হাইড্রোজেন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, দুটো একই ইকুইভ্যালেন্ট, এখানকার যে কোনো একটা অ্যাটাক করবে অথবা এখানে অ্যাটাক করবে। তাহলে কোনটা বেশি হবে আমরা দেখব। আর আমি একটা বেস দিয়ে দিচ্ছি, বেস ধরো দেওয়া আছে ইটি ও, নেক্সট প্রবলেম সাইক্লো হেক্সেন ডেরিভেটিভ দিচ্ছি আমরা, ধরো এরকম আছে। এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে একটা ব্রোমিন আছে ধরে নাও। এটা ইটিও মাইনাস দিলাম, এই বিক্রিয়াটা যে প্রোডাক্টটা দেবে আমরা আরেকটা দিচ্ছি সেখানে, যদি এরকম আছে ধরো সিএল হাইড্রোজেন, সিএল হাইড্রোজেন, হাইড্রোজেন সিএল, সিএল হাইড্রোজেন, সিএল হাইড্রোজেন, সিএল এখানে সিএল আছে, এখানে হাইড্রোজেন আছে। তো এই বিক্রিয়াটা দিলাম, এদের মধ্যে কোন বিক্রিয়াটা দ্রুত হবে পরবর্তী কী হবে, এদের মধ্যে কোনটি দ্রুত
কোনটি দ্রুত সংঘটিত হবে, তাহলে বিক্রিয়া এটা আমি ধরলাম এক নম্বর বিক্রিয়া, এটা দু নম্বর বিক্রিয়া। তাহলে আজকে আমরা এই কটা প্রবলেম দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ইয়ন ই2 এসএনঅন এসএন2 বিক্রিয়াগুলি কীভাবে কম্পিটিশন হচ্ছে, অর্থাৎ এসএনঅন বিক্রিয়ার সঙ্গে ইয়ন বিক্রিয়ার কম্পিটিশন হয়, ই2 বিক্রিয়ার সঙ্গে এসএন2 বিক্রিয়ার কম্পিটিশন হয়, অর্থাৎ সাবস্টিটিউশন এবং এলিমিনেশন এই বিক্রিয়াগুলির মধ্যে এই বিক্রিয়াগুলি পাশাপাশি ঘটে, ফলে কোনটা কোন অবস্থায় কোন কন্ডিশনে বেশি বেশি সংঘটিত হবে সে বিষয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আমরা 6 নম্বর প্রবলেমে দেখেছি আমরা একটা সাইক্লো হেক্সেনের ডেরিভেটিভ আছে 1-ক্লোরোসাইক্লোহেক্সেন, এখানে একটা বেস দিলে কী হবে, একটা এলিমিনেশন রিয়াকশান হবে, এবং আমরা স্টিরিওকেমিক্যাল যে রিকোয়ারমেন্ট, জিওমেট্রিক্যাল যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা কী, যে সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে কী যে লিভিং গ্রুপটা এবং যে হাইড্রোজেনটা এলিমিনেট করবে বিটা হাইড্রোজেনটা পরস্পরের সঙ্গে অ্যান্টি প্রিপ্লিনের পজিশন থাকতে হবে, আর সেটা করতে গেলে সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে বা এই যোগের ক্ষেত্রে হাইড্রোজেন এবং সিএলকে পরস্পরের সঙ্গে ট্রান্স ডাইঅক্সিয়াল পজিশনে আসতে হবে, অর্থাৎ এই ক্লোরিনটা আর এই হাইড্রোজেনটা আমরা দেখতে পাচ্ছি ট্রান্স ডাইঅক্সিয়াল পজিশনে আছে। ট্রান্স ডাইঅক্সিয়াল পজিশনে থাকলে কী হবে, দ্রুত বিক্রিয়াটা সংঘটিত হবে। আবার যদি আমরা এটা দেখতাম যে এই একটা আমার হেক্সাক্লোরো সাইক্লোহেক্সেনের একটা ডেরিভেটিভ আছে, এখানে দেখা যাচ্ছে যে ক্লোরিনগুলো আমি সব ইকুইটোরিয়াল পজিশনে দিলাম, তাহলে ইকুইটোরিয়াল পজিশনে দিলে কী হবে, ইকুইটোরিয়াল পজিশনে দিলে কী হবে দেখি, বিক্রিয়াটা কীভাবে ঘটবে, এগুলো সব সিএল আছে, ইকুইটোরিয়াল পজিশনে সব সিএল আছে, তাহলে ইকুইটোরিয়াল পজিশনে সিএল থাকলে বিক্রিয়াটা কিন্তু এখানে যে হারে বিক্রিয়াটা ঘটবে সে হারে ঘটবে না, অর্থাৎ বিক্রিয়াটা অনেক স্লো হবে, কী হবে অনেক স্লো হবে, এই বিক্রিয়াটা অনেক ফাস্ট হবে। এর কারণটা হচ্ছে যে এখানে ট্রান্স ডাইঅক্সিয়াল পজিশনে হাইড্রোজেন এবং ক্লোরিনগুলো থাকছে না, ফলে জিওমেট্রিক্যাল যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিলমেন্ট হচ্ছে না, ফলে প্রথম যে রিয়াকশানটা আমরা দেখছি এই রিয়াকশানটা 1 যদি হয়, এটা যদি 2 হয় তাহলে প্রথম রিয়াকশানটা অনেক দ্রুত ঘটবে, আর দ্বিতীয় রিয়াকশানটা যেহেতু স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্টটা ফুলফিলমেন্ট হচ্ছে না সেই জন্য স্লো ঘটবে। নেক্সট প্রবলেম আমরা দেখি যে আরেকটা রকম রিং সিস্টেমের ক্ষেত্রে দেখি কী হয়, কী আছে এরকম এরকম আছে, এখানে একটা লিভিং গ্রুপ আছে আয়োডিন, এখানে হাইড্রোজেনগুলো দেখাচ্ছি আমি, এখানে সব হাইড্রোজেন দেখাচ্ছি, আচ্ছা দেখানোর দরকার নেই, আর তাহলে আমরা যদি এখানে একটা বেস দিই, বেস তাহলে মেজর বি, এটা মেজর অ্যান্ড মাইনর, আইডেন্টিফাই দ্য মেজর অ্যান্ড মাইনর প্রোডাক্ট, আইডেন্টিফাই মেজর অ্যান্ড মাইনর প্রোডাক্ট, আমরা আরেকটা দিচ্ছি 8 নম্বর প্রবলেম, 5 মেম্বার রিং দিলাম একটা এরকম, এখানে একটা CH3 আছে, এখানে ব্রোমিন আছে,
আমরা একটা বেস দিচ্ছি, তাহলে আইডেন্টিফাই মেজর অ্যান্ড মাইনর, মেজর মেজর অ্যান্ড মাইনর। নেক্সট প্রবলেম, এই কেসটা কি হবে, একটা ডিজাইড একটা কম্পাউন্ড আছে, আমরা এখানে একটা লিভিং গ্রুপ দেখতে পাচ্ছি, ব্রোমিন। এখানে আমরা যদি বেস দিই তাহলে কি হবে, এখানে রিয়াকশানটা আদৌ হবে কি না, কারণ আমরা জানি যে প্লেনার লিভিং গ্রুপ এবং যে বিটা হাইড্রোজেনগুলো আছে সেই বিটা হাইড্রোজেনগুলোর পজিশন পরস্পরের সঙ্গে কো প্ল্যানেটি বা একই প্লেনে আসতে হবে। এখন এখানে ট্রানজিশন স্টেটে এটা প্লেনে আসা সম্ভব না, এটা রিজিড স্ট্রাকচার, সেই জন্য এই বিক্রিয়াটা নো রিয়াকশান অ্যাকচুয়ালি। এটা তোমাকে বলতে হবে বিক্রিয়াটা হবে কি না। আজকে আমরা হফম্যান এবং শেড যে রুল সংক্রান্ত যে বিষয়গুলি দেখলাম, এখান থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকে তো আসবেই, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে। আমরা নেক্সট দিন প্রতিস্থাপন এবং অপনয়ন বিক্রিয়া মধ্যে যে কম্পিটিশন হয়, অর্থাৎ আমরা জানি যে এর একসঙ্গে ঘটে, পাশাপাশি ঘটে, প্যারালালি ঘটে, সে সংক্রান্ত কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে, কোন কোন বিষয় দেখে আমরা বুঝবো যে এলিমিনেশন হবে না প্রতিস্থাপন হবে, বিশেষ করে ইয়নের সঙ্গে এসএনঅন এদের কম্পিটিশন হয়, অন্যদিকে SN2 এবং ইটুর সঙ্গে কম্পিটিশন হয়। কারণ হচ্ছে যে SN1 আর ইয়ন যে রিয়াকশানের যে মেকানিজম, প্রথম স্টেপটা একই রকম, প্রথম স্টেপে দুক্ষেত্রে কার্বোহাইড্রেট তৈরি হয়, দিয়ে নেক্সট স্টেপে আলাদা, নেক্সট স্টেপে বেস যদি অ্যাটাক করে হাইড্রোজেনকে তাহলে সেখানে অ্যালকিন হবে, আর যদি বেসটা নিউক্লিওফাইল হিসেবে কার্বনকে অ্যাটাক করে তাহলে হবে সেটা প্রতিস্থাপিত প্রোডাক্ট হবে। অন্যদিকে ই2 এবং SN2 রিয়াকশান এরা একটা স্টেপে ঘটে, তবে এরা এদের কমন কোনো ইন্টারমিডিয়েট স্টেজ নেই, এরা প্যারালালি ঘটে। কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করবে, SN2 বেশি হবে না ই2 বেশি হবে, সেটা আমরা আলোচনা করব ডিটেলসে। আজকে এই পর্যন্ত।